লকডাউন ঘোষণার পরেও তুফানগঞ্জ 1 নং ব্লকের ধলপল 1 ও 2 নং গ্রাম পঞ্চায়েত এলাকায় দোকানপাট খোলা থাকায় তুফানগঞ্জ থানার পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে তাদেরকে ঘরে ঢুকিয়ে দেন। এছাড়া এদিন তুফানগঞ্জের বিভিন্ন এলাকায় টহলদারি চালায় পুলিশ। তুফানগঞ্জ 1 নং ব্লকের ধলপল 1 ও 2 নং গ্রাম পঞ্চায়েত এলাকায় দোকানপাট খোলা থাকায় তুফানগঞ্জ থানার পুলিশ গিয়ে তাদের উপর লাঠি চালিয়ে তাদেরকে ভেতরে ঢুকিয়ে দেন। মঙ্গলবার রাত্রি প্রায় 8টা নাগাদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে 25 মার্চ থেকে পুরোপুরিভাবে লকডাউন করা হবে। তা সত্ত্বেও চলছে বাইরে ঘোরাঘুরি, দোকান খুলে ব্যবসা। তুফানগঞ্জে ধলপলের 1 এবং 2 নং এবং নাটাবাড়ি, দেওচড়াই, চিলাখানা বাজারগুলিতে পুলিশ টহলদারি চালায় ও যাদেরকে বাইরে দেখেন তাদের উপর লাঠিচার্জ করে তাদেরকে ভেতরে ঢুকিয়ে দেয়।